তোমাদের জন্য তোমাদের মতন লোকের জন্য আমি ডাব খাইতে পারি না। পরে আমার আব্বু আম্মু কি বলে তোর কাছে প্রতিদিন ডাব নিয়ে যায়। আমার দেশ নিউজ মিডিয়া ইউটিউব চ্যানেল ভাইরাল হয়ে গেছে ভাই দেখেন আমাদের সাথে আছে রিপন ভিডিও। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই ভাই লাইভ আছে। আপনি সমস্যা কি ভাই কোন আমার সাথে কোন কি আপনার সমস্যা ভাই বুঝতেছেন না হাজার হাজার লাইভে ছিল মিয়া আপনি আছেন আপনি হাজার হাজার লাইভ নিয়া আপনি একটা শিশু নির্যাতন প্রতিবাদ করবেন না করে আপনার লাইভে যান কি ওই শিশু পেলেন ওরা কি শিশু মনে হয় কি ভাই এটা কি আজকে যদি এই শিশু বিয়ে দিলে তুমি চাই ওর মতো বাচ্চা দেখবে শুনেন আমার কথা ভাই যদি আজকে এই এই ছেলের জায়গায় যদি আপনার ভাই হতো বা আপনার একটা সন্তান হইতো তখন কি আপনি এই ব্যাপারে লাইভে যেতেন বলেন আপনি আমাকে আপনাদের উচিত এরকম দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানোর জন্য ঠিক আছে আর আপনারা কি করতেছেন এটা লাইভ দিতেছেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতেছেন মানে কি ভাই আপনারা প্রতিবাদ করেন প্রতিবাদ করে ওটা লাইভে দেন ওটা মানুষ দেখেন কি বলে এই যে একটা লোক মারতেছে কেন এই শিশুদের কি অধিকার নাই এই শিশুদের অধিকার নাই আমাদের মতো মানে স্বচ্ছন্দভাবে চলবে আর আপনি কি করতেছেন মারতেছেন মানুষ মাত্রের ভুল হয় যাই হোক এখন থেকে আমরা সবাই মানে যেখানে দেখবো শিশু নির্যাতন হচ্ছে সবাই যে আমরা মানে মানে যতটাই পারি মানে নির্যাতিত থেকে মানে বাচ্চাদেরকে মানে আমরা সুরক্ষিত করব। আচ্ছা তাহলে আমরা সবাই মিলে শপথ করি ঠিক আছে আসো সবাই আসো শপথ করব আমরা আজকে। আচ্ছা হ্যালো প্রিয় দর্শকেরা আজকে যে শর্ট ফিল্মটি হলো এটা আসলে একটা শিক্ষণীয় শর্ট ফিল্ম। এখন বর্তমানে দেখা যাচ্ছে আমরা কোনো কেউ বিপদে পড়লে বা অনেক শিশু নির্যাতন হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে আগুন লাগতেছে আমরা করতেছি কি এগুলা আপনার লাইভে মানুষকে দেখাচ্ছি কি কেউ প্রতিবাদ করার জন্য এগিয়ে আসছি আমরা আসলে কতটুকু ভালো করতেছি কতটুকু খারাপ করতেছি সেটা কিন্তু জাতি অলরেডি বুঝে যাচ্ছে। আর আমরা এই যে শিশু নির্যাতন হলো একটু আগে আপনারা যে ভিডিওটা দেখলেন এটা শিক্ষণীয় একটা
নাটিকা ছিল জাস্ট। আর এই নাটিকাতে যে জিনিসটা বোঝানো হয়েছে যে এখন শিশু নির্যাতনের মধ্যে আমরা অনেক কিছু দেখা যায়, কেউ কেউ সেলফি তুলি লাইভে যায়, যার কারণে আসলে একটা লোকের সাথে আমরা কতজন লোকের সেলফি দিয়েছিলাম, লাইভে ছিলাম, অনেকজন লোক লাইভে ছিলাম, কিন্তু এই লোকটার বিরুদ্ধে প্রতিবাদ করিনি। প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব ছিল, আমাদের আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ছিল। এরকম একটা ছোটো শিশু এদেরকে যেভাবে নির্যাতন করা হয় এগুলো প্রতিবাদ করলে এবং সকলে যদি প্রতিবাদে আগে আসি তাহলে আর দেশে শিশু নির্যাতন হবে না। আপনারা কি বলেন? আর আমাদের শর্ট ফিল্মটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেশি নিউজ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর রিপন ভিডিও কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে? হ্যাঁ ভাই, আমি যে ভুলটা করছি যে ভুলটা অন্তত আপনারা করো না, আর কি বলবো আমি এটুকুই বলতেছি ভাই। আপনি বলে দেন কিছু। যাই হোক, আমরা সবাই আজকে থেকে শপথ নেই যেখানে দেবো শিশু নির্যাতন সেখানে আমরা প্রতিরোধ করে তুলবো, এমনকি সব শিশুদেরকে নিজের ভাই অথবা সন্তানের মতো করে আমরা সবাই মানে ওই কি বলে মানে আমরা সবাই আর কি ওই প্রতিবাদ করব, যেন বাংলাদেশে আর এরকম না হয়, আর যেন কোনো শিশু এরকম নির্যাতিত না হয়। ওই যে দেখা গেছে মেয়ের সামনে বাবাকে উলঙ্গ করে মারা, এইসব যাতে আর না হয় আমাদের বাংলাদেশে, ওই দিকটা আমাদের দেখতে হবে। তো আমরা সবাই যদি একত্রিত হই, একজন আগে আসলে আরও একজনের সাথে আরেকজন আসলে দেখা যাচ্ছে এটা মানে ইজিলি হয়ে যাচ্ছে। তো আমরা একটু আসলে সমস্যা কী, লাইভে না যাই, একটা আমরা মানে লাইভে যাচ্ছি আমরা মানুষকে দেখাচ্ছি, এত দেখানোর কি দরকার আছে ভাই? আপনি ওই শিশুটাকে বাঁচান, বাঁচায় দেখান যে আপনি একটা কাজ করছেন, মহৎ কাজ করছেন। লাইভে গিয়ে তো কোনো মহৎ কাজ করলেন না ভাই। যেটা হয়েছে ভাই, আজকের পর থেকে সবাই আমরা মানে যতটা পারি যদি মানে চোখের সামনে পড়ে যায় এরকম কিছু, তো অবশ্যই আমরা আসবো মানে প্রতিবাদ করার জন্য। জাগো ছেলেরা, জাগো, এখনো সময় আছে, ভালো কিছু করো। আর এই নিয়ে একটা কবিতা হয়ে যাবে, ধন্য সবাই ধন্য, অস্ত্র নিয়ে যুদ্ধ করি মাতৃভূমির জন্য, ধন্য যারা জীবনবাজি হলেন তারা শহীদ গাজী, লুবের টানে হয়নি যারা দিন দেশেদের পণ্য, দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সকলানা দাস, ধন্য ধন্যরা ধন্য।